বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, তৃতীয় পর্বে আজ মহিলা সাহাবিদের বিশ্ববিখ্যাত নামের তালিকা নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। মুসলিম সংস্কৃতি তথা ইসলামিক নিয়মে প্রত্যেকটা মুসলমান মা বাবাই চায় তার সন্তানের নাম ইসলাম ভিত্তিক হোক। মেয়েদের ক্ষেত্রে মহিলা সাহাবিদের নাম অনুসরণ এবং ছেলেদের জন্য পুরুষ সাহাবিদের নাম অনুসরণ করে অনেক ভালো ভালো ইসলামিক নাম বের করা যায়। আজকের মূল আলোচনা যেহেতু মুসলিম মহিলা সাহাবির নাম নিয়ে, তাই এখানে ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তুই হলো মেয়ে সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে কিভাবে মহিলা সাহাবিদের নাম দ্বারা আমরা উপকৃত হতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে মহিলা সাহাবি কারা, মহিলা সাহাবি কাকে বলে? এর উত্তর মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতকালে বা জীবনকালে যে সকল মহিলারা ইসলাম গ্রহণ করেছে এবং একই সাথে পরিপূর্ণ ইমানের সহিত ইসলাম পালন করেছে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃস্বচক্ষে দেখেছে, মূলত তাদেরকে মহিলা সাহাবি বলে। বন্ধুরা, ভিডিওতে যদি আপনারা ভালোভাবে মহিলা সাহাবিদের নামগুলো লক্ষ্য করেন, তাহলে একটা জিনিস ফাইন্ড আউট করতে সক্ষম হবেন যে সব মহিলা সাহাবিদের নামের শেষে ছেলেদের নাম যুক্ত আছে। এর কারণ শুধু মহিলা সাহাবি নয়, সকল মুসলিম মেয়েদের উচিত এই ইসলামিক রুল অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলাদের যে নাম ছিল তার শেষে তাদের পিতার নাম যোগ করে পরিচয় দিত। কিন্তু বর্তমানে ওয়েস্টার্ন কালচার অনুসরণ করে অনেক আধুনিক কুশিক্ষায় শিক্ষিত লোক বা মেয়েরা তাদের নামের শেষে স্বামীর নাম যোগ করে, যা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ। এখন বলতে পারেন, শুধু কি মহিলারাই তাদের নামের শেষে বাবার নাম যোগ করবে? না, পুরুষ সাহাবিরাও তাদের নামের শেষে বাবার নাম যোগ করে পরিচয় দিতেন, যেমন আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক ইত্যাদি। বন্ধুরা, আমরা যদি আরেকটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণেরাও তাদের স্বামীর নাম যোগ করে নাই। এমনকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও তাদের নামের শেষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও যোগ করে নাই। সুতরাং এর থেকে আমরা স্পষ্ট একটি ধারণা নিতে পারি যে বিয়ে কিংবা এমনিতে চলাচলের সময় আমাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া নামের শেষে স্বামীর নাম যোগ করা ইসলাম শরিয়া বৈধ নয়। এখন এত নিয়ম নীতির পরও বর্তমানে অনেকে ইসলাম শরিয়া এর পরিপন্থী হয়ে পশ্চিমা বা ওয়েস্টার্ন কালচার অনুসরণ করে তাদের নামের শেষে স্বামীর নাম যোগ করে। এই ক্ষেত্রে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের সাথে মিল বা সম্পর্ক রাখবে, তাদেরকে অনুসরণ অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হবে, অর্থাৎ তার হাসর নাসর তাদের সাথে হবে। আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ শরীফ, মিসকাত শরীফ। বন্ধুরা, সুতরাং দুনিয়ার এই সামান্য কয়েকদিনের জন্য আখিরাতের বিস্তর জীবনের সুখের কথা না চিন্তা করা আধুনিক ভাই বোনদের জন্য খুবই হতাশাকর একটি ব্যাপার। যদি কোনো মুসলিম বোন আখিরাতে খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকার মতো সঙ্গ চায়, তাদের দলের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে তারা যেন তাদের চালানো পথে চলে। প্রত্যেকটা মুসলিম যেন নবী রাসূলগণের দেখানো পথে চলে, ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহ তাআলা। চলুন এবার মহিলা সাহাবিদের নামগুলো জানা যাক। এখানে প্রথম অংশে তাদের নামের পূর্ণ অংশ অর্থাৎ পিতার নাম সহ আর দ্বিতীয় অংশটা হলো পিতার নাম ছাড়া তাদের সংক্ষিপ্ত নাম। তাহলে চলুন জানা যাক। ৪৩ নম্বর খাওলা বিনতে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু, সংক্ষেপে খাওলা রাদিয়াল্লাহু। ৪৪ নম্বর দুজাজা বিনতে আসমা বিন
সালত রাদিল্লাহু সংক্ষেপে দুজাজ রাদিল্লাহু। 45 নম্বর কাবিরা বিনতে সুফিয়ান রাদিল্লাহু সংক্ষেপে কাবিরা রাদিল্লাহু। 46 নম্বর লুবাবা বিনতে হারিস রাদিল্লাহু সংক্ষেপে লুবাবা রাদিল্লাহু। 47 নম্বর লায়লা বিনতে হাকিম রাদিল্লাহু সংক্ষেপে লায়লা রাদিল্লাহু। 48 নম্বর মরিয়ম বিনতে আইয়াস আনসারি রাদিল্লাহু সংক্ষেপে মরিয়ম রাদিল্লাহু। আহু আল্লাহু আল্লাহ। 49 নম্বর সুমাইতা লাইসা রাদিল্লাহু সংক্ষেপে সুমাইতা রাদিল্লাহু। 50 নম্বর জুবায়া বিনতে হারেস রাদিল্লাহু সংক্ষেপে জুবায়া রাদিল্লাহু। 51 নম্বর আতেকা বিনতে আব্দুল মুত্তালেব রাদিল্লাহু সংক্ষেপে আতেকা রাদিল্লাহু। 52 নম্বর আলিয়াহ বিনতে খবুইয়ান রাদিল্লাহু সংক্ষেপে আলিয়াহ রাদিল্লাহু। 53 নম্বর রবিয়াহ বিনতে নজর আন আনসারিয়া রাদিল্লাহু সংক্ষেপে রবিয়াহ রাদিল্লাহু। 54 নম্বর নজিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমা রাদিল্লাহু সংক্ষেপে রোজিনা রাদিল্লাহু। 55 নম্বর রুফাইদা আনসারিয়া আন আসলামিয়া রাদিল্লাহু সংক্ষেপে রুফাইদা রাদিল্লাহু। 56 নম্বর উম্মে হানি রাদিল্লাহু সংক্ষেপে উম্মে হানি রাদিল্লাহু। 57 নম্বর বারিরাহ মাওলাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সংক্ষেপে বারিরাহ রাদিয়াল্লাহু। 58 নম্বর বুশরা বিনতে সাফওয়ান কুরাইশি রাদিয়াল্লাহু সংক্ষেপে বুশরা রাদিয়াল্লাহু। 59 নম্বর খালেদা বিনতে আসওয়াদ রাদিয়াল্লাহু সংক্ষেপে খালেদা রাদিয়াল্লাহু। 60 নম্বর খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু সংক্ষেপে খাদিজা রাদিয়াল্লাহু। বন্ধুরা, ভিডিওতে এসব আলোচনার প্রেক্ষিতে আশা করা যায় আজকের ভিডিও দ্বারা ইসলামে মহিলা সাহাবিদের নাম জেনে সবাই বেশ ভালোভাবে উপকৃত হবে, এবং একই সাথে যদি কেউ তার মেয়ে সন্তানের নাম মহিলা সাহাবিদের অনুসরণে রাখতে চায় তাহলে আরও ভালোভাবে উপকৃত হবে। ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আহু আল্লাহু আল্লাহ। আহু আল্লাহু আল্লাহ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।